নয়াপলটনের ঘটনা যথাযথ তদন্তে আইজিপিকে ইসির নির্দেশ। কমিশনে দেয়া বিএনপির মামলার তালিকার বেশিরভাগই 2014-15 সালের সহিংসতার, জানালো পুলিশ। বেগম জিয়া দণ্ড হওয়া দুই মামলায় বিচারাধীন থাকায় নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলছেন তার আইনজীবী। প্রশ্নই আসে না, মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। ভিডিও কনফারেন্সে আজও বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন তারেক রহমান। সম্ভাব্য প্রার্থীদের হয়রানির অভিযোগ মির্জা ফখরুলের। তারেকের নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেয়ার বিষয়ে ইসি ব্যবস্থা না নেয়ায় দেশবাসী বিস্মিত, মন্তব্য আওয়ামী লীগ নেতাদের। ঐক্যফ্রন্টের বিরুদ্ধে নির্বাচনী পরিবেশ নষ্টের অভিযোগ। এবং জাতীয় নির্বাচনে বিভিন্নভাবে ব্যবহার হতে পারে রোহিঙ্গারা, শঙ্কা স্থানীয়দের প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ ইসির। সময় সংবাদের সঙ্গে আছি আমি পারমিতাহীন। নয়াপল্টনে ফৌজদারি অপরাধ হয়েছে, এ বিষয়ে তদন্ত অব্যাহত রাখতে আইজিপিকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বিকেলে নির্বাচন কমিশনের বৈঠক শেষে একথা জানান ইসি সচিব হেলাল উদ্দিন আহমদ। তিনি বলেন, ভিডিও কনফারেন্সে তারেক রহমানের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া আচরণবিধি লঙ্ঘন নয়, এ ব্যাপারে নির্বাচন কমিশনের কিছু করার নেই। পল্টনে যে ঘটনাটা হয়েছে ওখানে ফৌজদারি অপরাধ সংঘটিত হয়েছে, যার ফলে এটা এখন বর্তমানে তদন্তাধীন আছে। তো নির্বাচন কমিশন মনে করে আইনগতভাবে এটা তদন্ত চলতে কোনো আপত্তি নাই। এই ঘটনাকে কেন্দ্র করে কোনো নিরপরাধ অথবা ঘটনার সাথে সম্পৃক্ত নয় এমন কোনো ব্যক্তিকে যাতে অহেতুক হয়রানি না করা হয় সেই ব্যাপারে পুলিশের আইজিপি সাহেবকে নির্দেশনার জন্য আমাকে বলেছেন। অনলাইনে উনি মনোনয়ন সাক্ষাৎকার গ্রহণ করছেন, সেক্ষেত্রে আচরণবিধি মেলা উনি যেহেতু দেশে নাই সেক্ষেত্রে আচরণবিধি মেলা ওনার জন্য প্রযোজ্য হবে বলে প্রতীয়মান হচ্ছে না। সুতরাং কিন্তু যেহেতু একটি হাইকোর্টের, মহামান্য হাইকোর্টের একটা নির্দেশনা রয়েছে, সেই নির্দেশনা প্রতিপালন করার সকলের জন্য বাধ্যতামূলক। নির্বাচন কমিশন বলছে যে এটা আসলে এই মুহূর্তে নির্বাচন কমিশনের এই বিষয়টি নিয়ে কোনো করণীয় নেই। 8 তারিখের পরে যে তালিকাটাও আছে ওখানে সুনির্দিষ্ট কার কি বিষয় আছে সেটাও কিন্তু পরীক্ষা নিরীক্ষা হয়েছে। কমিশন মনে করেছে যে কারো কোনো বিরুদ্ধে সুনির্দিষ্ট এই ধরনের অপরাধ বর্ণনা করা নাই বিধায় যেটা ওনারা এ বিষয়ে কোনো সিদ্ধান্ত এখন দেন নাই। এদিকে নির্বাচন কমিশনে দেয়া বিএনপির মামলার তালিকার মধ্যে 372টির ব্যাপারে আনুষ্ঠানিকভাবে পুলিশকে জানিয়েছে কমিশন। এমন তথ্য জানিয়ে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান বলছেন, এসব মামলার অর্ধেকের বেশি 2014-15 সালের সহিংসতার মামলা। অন্য মামলাগুলোর বিষয়ে খতিয়ে দেখবেন তারা। ডিএমপি কমিশনার বলছেন, যারা মামলার আসামি তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে, কাউকে হয়রানি করা হচ্ছে না। এদিকে গত বুধবার নয়াপল্টনে পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। গেল রোববার নির্বাচন কমিশনের কাছে 2000-এর বেশি মামলার তালিকা জমা দেয় বিএনপি। তাদের দাবি, এর সবই কাল্পনিক কিংবা ভুতুড়ে মামলা। এছাড়া সরকারের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের দুই দফা সংলাপেও মামলার তালিকা দিয়েছিল তারা। পুলিশ বলছে, নির্বাচন কমিশনে জমা দেওয়া তালিকার মধ্যে প্রায় 400টি মামলার ব্যাপারে চিঠি পেয়েছেন তারা। তবে পুলিশের দাবি, কাল্পনিক কিংবা ভুতুড়ে মামলা বলে যে বক্তব্য দেওয়া হচ্ছে তার বেশিরভাগই 2014-15 সালের 92 দিনের সহিংসতা জ্বালাওপোড়ায়ের অভিযোগে দায়ের করা মামলা। যাদের গ্রেফতার করা হয়েছে তারাও তালিকাভুক্ত আসামি। 372টির তালিকা আমরা পেয়েছি, যে মামলাগুলো আমরা খতিয়ে দেখছি। আর দ্বিতীয়ত, এখানে আসলে কোনো গায়েবি কিংবা মানে ভুতুড়ে মামলা বা অন্য কোনো ভাষায় মামলাকে অভিহিত করার সুযোগ নেই। যে তালিকাটা আমরা পেয়েছি এই তালিকায় এখন পর্যন্ত পর্যালোচনায় আমরা দেখেছি অর্ধেকেরও বেশি মামলা, যেগুলো হয়েছে 2015 সালের যে 92 ডেইজে যে অবরোধ ছিল, ওই সময় যে পেট্রোল বোমা বা অগ্নিসন্ত্রাস ছিল সেই সময়টায়। নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের গাড়িতে আগুন ও সহিংসতার ঘটনায় করা 3টি মামলার অধিকাংশ আসামিকে শনাক্ত করা হয়েছে বলেও জানান কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান। বলেন, এই মামলায় গ্রেফতার বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় অনেককেই শনাক্ত করেছেন। আমাদের কাছে প্রচুর তথ্য এসছে। ইতিমধ্যে আপনারা জানেন যে নিপুণ রায় চৌধুরী, যিনি লাঠিয়াতে এই ঘটনার অন্যতম মানে নেতৃত্ব প্রদানকারীদের অন্যতম, তিনি গ্রেপ্তার হয়েছেন, তিনি বর্তমানে রিমান্ডে আছেন। তার সাথে যারা
ছিল, আশেপাশে যারা ছিল তাদের পরিস্থিতি সেটি আমরা জানার চেষ্টা করছি। এদিকে ডিএমপি কমিশনার বলছেন, কোনো নিরীহ নাগরিক নয়, শুধুমাত্র মামলার আসামিদের গ্রেফতার করেন তারা। বিনা কারণে কোনো নিরীহ মানুষকে হয়রানি করা হবে এটি প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে আমরাও এটা কামনা করি না, এবং এই ধরনের অপেশাদারী কাজের সাথে আমাদের কোনো লোক জড়িত হবে সেটা আমরা প্রত্যাশা করি না। সুস্পষ্ট অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে অবশ্যই আমরা কোনো ধরনের হয়রানি যাতে কেউ না হয় তার আমরা সুনিশ্চিত ব্যবস্থা করব। তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দল কিংবা গোষ্ঠী নয়, নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় কাজ করছেন তারা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। জিয়া চ্যারিটেবল মামলায় খালাসের আপিলের পরদিনই অরফানেজ মামলায় 10 বছরের সাজা স্থগিতের আবেদন করেছেন বেগম জিয়া। তার আইনজীবীরা বলছেন, দণ্ড হওয়া দুই মামলার আপিলই বিচারাধীন থাকায় তার নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই। যদিও অ্যাটর্নি জেনারেল বলছেন, আপিল বিচারাধীন এই অজুহাতে নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্নই আসে না। এদিকে কারাগারে থাকা বেগম জিয়াকে যথাযথ চিকিৎসা দিতে কারা কর্তৃপক্ষকে হাইকোর্ট নির্দেশ দিয়েছেন। জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় 17 বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি বেগম খালেদা জিয়া, এমত অবস্থায় বেগম জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, এ নিয়ে বেশ কিছুদিন ধরেই আইনি বিতর্ক চলছে। এই দুই মামলায় আপিল করে সোমবার বেগম জিয়ার আইনজীবীরা বলছেন, আপিল বিচারাধীন থাকায় এখন আর তার নির্বাচনে অংশ নিতে বাধা নেই যদি সরকারের হস্তক্ষেপ না থাকে। বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র কেনা হয়েছে এবং সেই মনোনয়নপত্র আমরা দাখিল করব, এবং আমরা মনে করি এই পর্যন্ত আদালতের যে সমস্ত ডিসিশন আছে, আপিল ইজ দি কন্টিনিউশন অফ দি প্রসেস, কাজেই সিন্স দি আপিল ইজ পেন্ডিং, সেই ক্ষেত্রে বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো বাধার সৃষ্টি হবে না। কিন্তু অ্যাটর্নি জেনারেল বলছেন ভিন্ন কথা। তার মতে আপিল বিচারাধীন তো দূরের কথা, দণ্ড স্থগিত হলেও বেগম জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন কি না সংশয় রয়েছে তার। তাকে মুক্তি লাভ করতে হবে, এখানে এই দ্বন্দ্বের বিরুদ্ধে একটা আপিল করলেই তিনি নির্বাচন করতে পারবেন এটা সঠিক কথা না, এবং এটা নির্বাচনের তার দ্বন্দ্বটা যদি স্থগিত হয় তাহলেও উনি নির্বাচন করতে পারবেন। অনেকেই মত পোষণ করে, আমি তাদের সাথে ভিন্ন মত পোষণ করি। ফেনী 1, বগুড়া 6 এবং 7 আসন থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বেগম জিয়া। ফেনী রিটার্নিং কর্মকর্তা জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ আরপি অনুযায়ী বেগম জিয়ার প্রার্থিতার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যদি কোনো নমিনেশন গ্রহণ করি তারও যুক্তি থাকবে, যদি কোনোটা আমরা রিজেক্ট করি সেটারও একটা যৌক্তিক কারণ থাকবে। কার বিরুদ্ধে কি কোনো মামলা আছে আর আপিল করেন নাই, এটা ওরকম নেই, এটা আমাদের আরপিতে যেটা বলা আছে ঠিক ওই অনুযায়ী ব্যবস্থা হবে। এদিকে কারাগারে থাকা বেগম জিয়াকে যথাযথ চিকিৎসা দেওয়ার নির্দেশনা দিয়েছেন উচ্চ আদালত। বেগম জিয়া চাইলে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিতে পারবেন তিনি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ক্ষমতাসীনদের অভিযোগ ও বিতর্ক সত্ত্বেও বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের দ্বিতীয় দিনের মতো ভিডিও কনফারেন্সে সাক্ষাৎকার নিচ্ছেন সাজাপ্রাপ্ত আসামি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সকাল 10টায় বরিশালের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের মধ্য দিয়ে শুরু হয় প্রার্থী বাছাই কার্যক্রম। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, এখনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি, সম্ভাব্য প্রার্থীদের জামিন দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। এদিকে নানা প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইশতেহার প্রণয়নের কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছেন দলের সিনিয়র নেতারা। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বিরোধিতা সত্ত্বেও তারেক রহমানের ভিডিও কনফারেন্সে সাক্ষাৎকারের মধ্য দিয়ে সোমবার শুরু হয় মনোনয়নের কার্যক্রম। সকাল 10টার কিছু পরে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে হয় এই সাক্ষাৎকার গ্রহণ। তবে প্রথম দিন গণমাধ্যমের ভেতরে ঢোকার অনুমতি থাকলেও প্রবেশাধিকার ছিল না দ্বিতীয় দিন। জনাব তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি যে নির্দেশনা দিয়েছেন যে আমাদের মূল বিষয় মার্কা এবং এদেশের জনগণের মুক্তি, তিনি যে দিক নির্দেশনা দেবেন তৃণমূলের সকল নেতা কর্মীরা দিক নির্দেশনা মেনে চলবে। ভারপ্রাপ্ত চেয়ারপার্সনের যে বক্তব্য, সেই বক্তব্য শুধু প্রার্থীদের মধ্যে নয় গোটা দেশের দলের মধ্যে এক নতুন প্রাণ সঞ্চার করবে। সকাল থেকেই উৎসাহ উদ্দীপনায় খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়ন প্রত্যাশীরা ভিড় করেন গুলশান কার্যালয়ের সামনে। প্রার্থী বাছাই কার্যক্রমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ মনোনয়ন বোর্ডের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। যাকেই মনোনয়ন দেওয়া হোক না কেন, তাকে আমরা আমাদের এলাকা থেকে নির্বাচিত করতে পারবো, এতে 100% আমরা নিশ্চিত। সৎ
নিষ্ঠাবান তরুণ নেতৃত্ব যাতে প্রত্যেক ক্ষেত্রে আসতে পারে সেই ব্যাপারে এটা আর একটি সিগন্যাল বলে আমি মনে করি। প্রার্থী বাছাইয়ের পাশাপাশি নির্বাচনী ইশতেহার প্রণয়নের কাজ চলছে জানিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি নিয়ে এবারের ইশতেহারে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। কর্মসংস্থান সর্বাগ্রে আমাদের মাথায় আছে, আয় করের যে টাকাটা আছে দুর্নীতিমুক্ত ভাবে এটা সঠিক বিনিয়োগের মাধ্যমে একটি উন্নয়ন প্রক্রিয়া হবে। সুষ্ঠু নির্বাচনে আশা বলতে গেলে তিরোহিত, যদি অল্প স্বল্প সুষ্ঠু নির্বাচন হয় বিপুল ভোটে বিএনপি এই নির্বাচনে বিজয়ী হবে। অন্যদিকে দুপুরে মির্জা ফখরুল সাংবাদিকদের জানান, বেগম জিয়ার নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে আশাবাদী বিএনপি। যেটা একটা নতুন কৌশল, তারা আদালতকে ব্যবহার করে, নিম্ন আদালতকে ব্যবহার করে তারা এই নির্বাচনের উপরে চরমভাবে প্রভাব বিস্তার করছে। তারপরেও আমরা মনে করি তিনি এখন পর্যন্ত নির্বাচন করার জন্য যোগ্য আছেন এবং নিঃসন্দেহে তিনি নির্বাচন করতে পারবেন বলেই আমরা বিশ্বাস করি। মঙ্গলবার চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগ এবং বুধবার ময়মনসিংহ ও ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়ার কথা রয়েছে বিএনপির। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে গুলশানে আছেন রিপোর্টার সালাউদ্দিন সুমন, বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। পারমিতা, আজ দ্বিতীয় দিনের মতো কিন্তু বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার চলছে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে। এখানে আজকে শুরুতেই সকালে বরিশাল বিভাগের যারা মনোনয়ন প্রত্যাশী রয়েছেন তাদের সাক্ষাৎকার গ্রহণ করা হয় দুপুর 2:30 পর্যন্ত। এরপর বিকেল 3:00 থেকে কিন্তু শুরু হয় খুলনা বিভাগের বিভিন্ন জেলার যারা মনোনয়ন প্রত্যাশী রয়েছেন তাদের সাক্ষাৎকার শুরু হয় এবং সেটি এখন পর্যন্ত চলছে। আপনাকে জানিয়ে রাখি যে কালকে যেমন লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখানে এই সাক্ষাৎকার প্রক্রিয়ার সাথে সরাসরি যুক্ত ছিলেন, আজকেও সকাল থেকে এখন পর্যন্ত তিনি এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন এবং এখানে যারা সাক্ষাৎকার দিতে আসছেন মনোনয়ন প্রত্যাশীরা তাদের সঙ্গে তিনি কথা বলছেন এবং তাদেরকে বিভিন্ন ধরনের নির্দেশনা দিচ্ছেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে ধরনের কথাবার্তা হচ্ছে তাদের সঙ্গে, তারা বলছেন যে তাদেরকে ঐক্যবদ্ধ থাকার কথা বলছেন এবং ধানের শীষের পক্ষে, মার্কার পক্ষে তিনি ঐক্যবদ্ধ হতে বলছেন। তিনি তাদেরকে বলে দিয়েছেন, তারা বলছেন যে কথাটি যে মার্কাকেই তারা গুরুত্ব দিতে বলছেন, প্রার্থীকে নন। তিনি বলেছেন যিনি প্রার্থী হবেন তার পক্ষেই যেন সবাই কাজ করেন সে বিষয়ে নির্দেশনা দিচ্ছেন বলে কিন্তু আমাদেরকে এখানে যারা বেরিয়ে আসছেন সাক্ষাৎকার দিয়ে তারা কিন্তু সেই কথাই বলছেন। আর আপনাকে জানিয়ে রাখি যে সকাল থেকে যেটি শুরু হয়েছিল বরিশাল বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের, যে তারা কিন্তু বিএনপির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে 183 জন মনোনয়ন প্রত্যাশীর নেওয়া হয়েছে, সাক্ষাৎকার নেওয়া হয়েছে। আর এখন পর্যন্ত খুলনা বিভাগের খুলনা, যশোর এবং বাগেরহাট এখন পর্যন্ত সম্পন্ন হয়েছে, এরপর যশোরেরটা এখন চলছে এখন, আর শেষে গিয়ে হয়তো জানানো হবে যে এই বিভাগে কতজন সাক্ষাৎকার দিয়েছেন সে বিষয়টি। আমরা এখানে রয়েছি, সে বিষয়টি আমরা জানাতে পারবো পারমিতা। এই এখন পর্যন্ত এই ছিল এখানকার সর্বশেষ খবরাখবর। বিএনপির মনোনয়ন প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের দ্বিতীয় দিনের খবরাখবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার সালাউদ্দিন সুমন। ঐক্যফ্রন্ট নির্বাচনী পরিবেশ নষ্ট করছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মনোনয়ন প্রক্রিয়ার নামে তারা চিহ্নিত আসামিদের রাজধানীতে জড়ো করছেন। বিকেলে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাম্প্রতিক রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, পলাতক আসামি হিসেবে তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা না নিলে জনতার আদালতে যাবে আওয়ামী লীগ। সাক্ষাৎকার হচ্ছে বাংলাদেশে, সাক্ষাৎকার নিচ্ছে টেমস নদীর পার থেকে, লন্ডন থেকে, এর রহস্য কি? নির্বাচন কমিশন যদি সঠিক যথাযথ আইনি ব্যবস্থা না নেয় তাহলে আমরা ভোটারদের কাছে যাব, দেশবাসী সেটা দেখবে এবং দেশবাসী এই আইনগত বিষয়টা যেটা নির্বাচন কমিশনের আরপিওর সুস্পষ্ট লঙ্ঘন, আমরা দেশের মানুষের কাছে জনতার আদালতে বিচার চাই।
তারেক রহমানের পলাতক অবস্থায় নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ নিয়ে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ দেওয়ার পরেও নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা না নেয় দেশবাসী বিস্মিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। ইসির ভূমিকা নিয়ে বিএনপির প্রশ্ন তোলার প্রতিক্রিয়ায় দুপুরে সময় সংবাদকে তিনি একথা বলেন। হাওয়া ভবনের তালিকা ধরে বিনা পরীক্ষায় 300 নির্বাচনী কর্মকর্তাকে নিয়োগ দিয়ে বিএনপি সরকারি প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে বলেও অভিযোগ করেন তিনি। বিএনপির বর্তমান যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি পলাতক আসামি, একজন পলাতক আসামির এই নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেওয়ার অর্থই হচ্ছে এটার আইনের প্রতি অশ্রদ্ধা করা এবং এটাকে নির্বাচনের পরিবেশটাকে বিঘ্নিত করা। নির্বাচন কমিশন এখন এই ব্যাপারে কোনো উদ্যোগ নেয় নাই, সেটা কারণে দেশবাসী কিছুটা হলেও বিস্মিত হয়েছে। দেশবাসী জানে যে এই নির্বাচন কমিশনের যে নির্বাচন কর্মকর্তা হাওয়া ভবন থেকে লিস্ট যে একবারে 300 নির্বাচন কর্মকর্তার নিয়োগ দেওয়া হয়েছিল তা এখনও কর্মরত আছে। দলীয়ভাবে এইভাবে দলের ক্যাডারদেরকে নিয়োগ দেওয়ার নজিরবিদে বাংলাদেশে আর দ্বিতীয়টা কখনো ঘটেনি। সেই বিএনপি এখন মিথ্যাচারে লিপ্ত হয়েছে। বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় ভারতের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন দেশের জনগণই ভোটের মাধ্যমে পরবর্তী সরকার নির্বাচন করবেন। দুপুরে যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারার প্রেসিডেন্ট ডাক্তার এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। প্রথমবারের মতো বি চৌধুরীর সঙ্গে বৈঠকটি সৌজন্যমূলক উল্লেখ করে শ্রিংলা বলেন প্রতিবেশী দেশ হিসেবে ভারত এদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। এদিকে যুক্তফ্রন্টের মুখপাত্র মাহিবি চৌধুরী বলেন দেশের মানুষ সরকার পরিবর্তন চায় না, তারা সরকারি ব্যবস্থাপনায় পরিবর্তন চায়। আর এই পরিবর্তন মহাজোটের যুক্তফ্রন্টের অন্তর্ভুক্তির মধ্য দিয়ে মানুষ উপলব্ধি করতে পারবে। মহাজোটের যুক্তফ্রন্টের অন্তর্ভুক্তির বিষয় নিয়েও ভারতীয় হাইকমিশনারের সাথে আলাপ হয়েছে বলে জানান তিনি। আমরা গণতন্ত্রকে রক্ষার স্বার্থে বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে একটি ঐক্য হচ্ছে যে পরিবর্তনের প্রত্যাশা মানুষের মধ্যে আছে, সেই পরিবর্তনটা কিন্তু সরকারের পরিবর্তন নয়। আসলে মানুষ পরিবর্তন বলতে তার আইডিয়াতে, দেশ শাসনে, তার এজেন্ডাতে যে পরিবর্তন চাচ্ছে সেখানে যুক্তফ্রন্টের মহাজোটে অন্তর্ভুক্তি সেই পরিবর্তনের প্রত্যাশা পূরণ করতে পারে। Not involved with your electoral process. This is something that has to be done by the people of Bangladesh and the parties concerned. For us, it is simply an opportunity to understand what this party is all about, what the ideologies, what their thinking is, how they see things. And as I said, this is the first time I'm meeting and calling on Dr. Bazudoza Chaudhary. নির্বাচনী হলফনামায় সম্পদ নিয়ে মিথ্যা তথ্য দিলে ভোটের পর্দা প্রকাশ করা হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান ইকবাল মাহমুদ। দুপুরে দুদক কার্যালয়ে তিনি আরও জানান এনবিআরে অফিস স্থাপনের কোনো আগ্রহ নেই দুদকের। তবে দুর্নীতি নিয়ন্ত্রণে রাজস্ব বোর্ড কী কী পদক্ষেপ নিচ্ছে তা জানাতে হবে দুদককে। আমাদের যারা জনপ্রতিনিধি হবেন, সম্মানিত জনপ্রতিনিধি হবেন, তারা তাদের সম্পত্তির হিসাব বা যেটা দিতে হয় হলফনামা সেটা তারা সঠিকই দিবেন। যদি কেউ সঠিক না দেয় তার জন্য ব্যবস্থা কমিশনে থাকবে। আর যদি এমন কিছু হয় আমরা আমাদের আইনের আওতায় সেই সকল দুর্নীতিবাজকে যারা আনারান ইনকাম করে সম্পদ লুণ্ঠন করেছে দেশের মানুষের সেগুলো আমরা আনার্থ করে জনসমক্ষে আমরা তাদের চরিত্র তুলে ধরব। মাদার অফ হিউম্যানিটির সমাজ কল্যাণ পদক নীতিমালা 2018 এর খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। সকাল 10:30 সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক বসে। বৈঠকে এখন থেকে প্রতি বছর 2রা জানুয়ারি জাতীয় সমাজ কল্যাণ দিবস উপলক্ষে মাদার অফ হিউম্যানিটি সমাজ কল্যাণ পদক দেওয়ার সিদ্ধান্ত হয়। ব্যক্তি ও প্রতিষ্ঠান ক্যাটাগরিতে সমাজ কল্যাণে বিশেষ অবদানের জন্য প্রতি বছর 5টি পদক দেবে সরকার। এছাড়া বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক বাস্তবায়নাধীন জাতীয় তথ্য যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো উন্নয়ন প্রকল্পটি এখন থেকে অগ্রাধিকার প্রকল্প হিসেবে বিবেচিত হবে বলে সাংবাদিকদের ব্রিফিংয়ে জানান মন্ত্রিপরিষদ সচিব। দেখছেন সময় সংবাদ। ক্লিক সিলিং ফ্যান, এ হাওয়া ছড়িয়ে যাবে সবখানে।
রাজধানী সহ সারা দেশে নির্বাচন কমিশনের বেঁধে দেয়া সময়ের মধ্যে নির্বাচনী ব্যানার সরিয়ে ফেলতে শুরু হয়েছে তৎপরতা। রাজধানীর প্রধান প্রধান সড়কের ব্যানার ফেস্টুন সরানো হলেও নামানো হয়নি অলিগলির প্রচারণা সামগ্রী। সিটি কর্পোরেশন বলছে যত দ্রুত সম্ভব ব্যানার পোস্টার মুক্ত করা হবে রাজধানীকে। দ্বিতীয় দফা সময় বাড়িয়ে রোববার মধ্যরাতের মধ্যে নির্বাচনী ব্যানার ফেস্টুন সরিয়ে ফেলার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। সোমবার সকালে রাজধানীর প্রধান সড়কগুলোতে খুব একটা দেখা যায়নি এসব ব্যানার ফেস্টুন কিংবা পোস্টার। এরই মধ্যে সড়কের অধিকাংশ ভবন ও স্থাপনা থেকে তুলে ফেলা হয়েছে নির্বাচনী প্রচারণার এসব ব্যানার ফেস্টুন। তবে এখনও অলিগলির অনেক দেয়াল কিংবা ল্যাম্পপোস্টে শোভা পাচ্ছে ব্যানার ফেস্টুন। এছাড়া গণপরিবহনের পেছনে লাগানো পোস্টারগুলোও অধিকাংশই অপসারণ করা হয়নি। তবে যেসব এলাকায় এখনও দলীয় ব্যানার ফেস্টুন অপসারণ করা হয়নি সেখানে তৎপরতা দেখা গেছে সিটি কর্পোরেশনের। সিটি কর্পোরেশন বলছে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রতিটি ওয়ার্ডে কাজ করছে তাদের টিম। রাজনৈতিক প্রচারণামূলক যে ধরনের অ্যাক্টিভিটিসগুলো এই মুহূর্তে দৃশ্যমান আছে সেগুলা আমরা নির্বাচন কমিশন কর্তৃক নির্দেশিত হয়ে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা সেগুলা অপসারণের কাজ অব্যাহত রাখছি। ব্যক্তি উদ্যোগে এসব ব্যানার ফেস্টুন কিংবা পোস্টার সরানোর নির্দেশনা থাকলেও যারা নির্দিষ্ট সময়ে অপসারণ করেনি তাদের চিহ্নিত করার কোনো নির্দেশনা কমিশন দেয়নি বলেও জানিয়েছে সিটি কর্পোরেশন। যারা মনোনয়ন প্রার্থী ছিলেন তারা নিজ উদ্যোগে এগুলো সরান নাই, তাই আমরা আমাদের পরিচালনা কর্মীদের দিয়ে এগুলো খুব ত্বরান্বিত অভিযান চালিয়েছি আমরা, যেন আমরা দ্রুততম সময়ের মধ্যে এগুলো সরিয়ে ফেলতে পারি। রাজধানীর মতো সারা দেশের বেশিরভাগ জায়গায় প্রতিটি দলের পোস্টার ও ব্যানার ফেস্টুন সরিয়ে ফেলতে দেখা গেছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সম্পৃক্ততা প্রতিরোধে ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে কঠোর নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। বিশেষ করে কক্সবাজারের টেকনাফ এবং উখিয়ায় অবস্থানরত বিপুলে রোহিঙ্গা জনগোষ্ঠী নির্বাচনে ব্যবহার হতে পারে এমন আশঙ্কায় এ নির্দেশনা। এখন থেকে শুধু চিকিৎসা ছাড়া অন্য কোনো কারণে আশ্রয় শিবির থেকে রোহিঙ্গাদের বের হওয়া নিয়েও কঠোর অবস্থানে প্রশাসন। সাক্ষাৎটিপুর ক্যামেরায় আরও জানাচ্ছেন কমল দে। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পরপরই বাংলাদেশে শুরু হয়ে গেছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোল। সে সাথে নির্বাচন পূর্ববর্তী অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীগুলোও মাঠে নেমেছে। কিন্তু মিয়ানমার থেকে প্রাণ ভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থানের কারণে কক্সবাজার জেলার চারটি আসনের চিত্র কিছুটা ভিন্ন। এখানে নির্বাচনের নানা কাজে রোহিঙ্গারা ব্যবহৃত হতে পারে বলে শঙ্কা স্থানীয়দের। কর্মী হিসাবে প্রত্যন্ত অঞ্চলে এরা আসা যাওয়া করতে পারে এবং প্রার্থীর পক্ষে কাজ করতে পারে, এটা অসম্ভব কিছু না। অনুপ্রবেশের শুরু থেকে ক্যাম্প ছেড়ে যাওয়ার প্রবণতা রয়েছে রোহিঙ্গাদের মধ্যে। গত বছরের আগস্ট থেকে প্রথম আট মাসে অন্তত 60,000 রোহিঙ্গাকে ক্যাম্পে ফেরত পাঠিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বর্তমান নির্বাচনকালীন সময়ে রোহিঙ্গাদের ক্যাম্প ছেড়ে যাওয়ার হার বাড়ার আশঙ্কায় তাদের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ক্যাম্প ইনচার্জের লিখিত পারমিশন ছাড়া তারা তো উখিয়ার বাইরে যেতে পারে না। আর একটা বিষয়, আমরা তাদেরকে সাধারণত পারমিশন দিই খুব গুরুতর অসুস্থ মেডিকেল গ্রাউন্ডে, আমরা কিছু লোককে হসপিটালে যাওয়ার জন্য পারমিশন দিই। কক্সবাজার চার আসন হিসেবে পরিচিত উখিয়া এবং টেকনাফ আসনে মোট ভোটার রয়েছে 242,483 জন। কিন্তু এ দু উপজেলায় রোহিঙ্গা রয়েছে অন্তত 4 গুণ বেশি। সে সাথে ভোট কেন্দ্রগুলো রোহিঙ্গা ক্যাম্পের আশেপাশে। এছাড়া বাকি তিনটি আসন এলাকাতেও অবৈধভাবে বসবাস করছে রোহিঙ্গারা। তাই নির্বাচনের আগেই আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে বলছে নির্বাচন কমিশন। রোহিঙ্গারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে কারো মাধ্যমে ব্যবহৃত না হতে পারেন, সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে ইতিমধ্যেই আমাদেরকে নির্দেশনা দেওয়া আছে এবং এ বিষয়ে আমরা সতর্ক অবস্থানে আছি। কক্সবাজারের চারটি আসনে মোট ভোটার 13,65,204 জন। আর 513টি ভোট কেন্দ্রে 2,738টি বুথ রয়েছে। কাগজে কলমে কক্সবাজার জেলার টেকনাফ এবং উখিয়ায় রয়েছে 11,00,000 রোহিঙ্গার অবস্থান। আর বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন উপজেলা রয়েছে আরও বিপুল সংখ্যক রোহিঙ্গা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এসব রোহিঙ্গা ব্যবহৃত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর তাই ঝুঁকি এড়াতে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে
তদারকির কথা বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। উখিয়ার কুতুপালং থেকে কমল দে, সময় সংবাদ। চট্টগ্রামে প্রাথমিক সমাপনী পরীক্ষা দেয়া হলো না স্কুল ছাত্রী সুমনা আক্তারের। পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে ব্যাটারি চালিত অটোরিকশার চাপায় নিহত হয় সে। এ ঘটনায় আহত হয় তার সঙ্গে থাকা আরেক সহপাঠী। এদিকে রংপুরে প্রাইভেট কার চাপায় প্রথম শ্রেণীর এক ছাত্রী নিহত হয়েছে। ব্যুরো প্রতিবেদকদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন সুমনা আক্তারের মা। পরিবারে চার ভাই বোনের মধ্যে সুমনা ছিল দ্বিতীয়। সোমবার সকালে সহপাঠী পিঙ্কি আক্তারকে সাথে নিয়ে একই রিকশায় করে হালিশহর মকবুলিয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পিইসি পরীক্ষা দিতে যাচ্ছিল সুমনা আক্তার। তাদের বহনকারী রিকশাটি নগরীর পোর্ট মার্কেট এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী অটোরিকশা পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে রিকশাটি উল্টে দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে সুমনা আক্তারকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। টমটমে রিকশা ভাঙি গেছে, বাচ্চারা তাদের পিএসসি পরীক্ষা চলছিল, পরীক্ষা দিতে আসার পথে তাদের অ্যাক্সিডেন্টটা হয়। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। হাসপাতালের নিয়ম মোতাবেক পুলিশ ইনভেস্টিগেশন করে আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করবে। এদিকে ছুটি শেষে বাড়ি ফিরছিল রংপুরের তারাগঞ্জ উপজেলার ঘনিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী নিঝুম আক্তার। ঘনিরামপুর এলাকায় রংপুর দিনাজপুর মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি প্রাইভেট কার তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় সে। আমি বললাম যে মা তুমি বাড়িতে ঘুরে এসো, আমি কাউকে টাকা নিয়ে দিয়েছি। পরে যে আবার স্কুল যখন চলে গেছে আমার সাথে দেখা হয়নি। কিছুক্ষণ পর আমি শুনি যে এরকম বলবান আস্তা। আমাদের স্কুলের পিয়ন উনি পার করে দিছে, দেওয়ার পরে এই অপোজিট সাইডে এসে ওখানে একটা প্রাইভেট কার এসে নাকি ধাক্কা দেয়। তাৎক্ষণিকভাবে সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে প্রায় এক ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। রওজায় জাবিদা ঐশী, সময় সংবাদ। বিভিন্ন অনিয়মের অভিযোগে রাজধানীর বেলি রোডের বেশ কয়েকটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে 6 লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সকাল 11:30টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদের নেতৃত্বে শুরু হয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। এ সময় বেলি রোডের নবাবী ভোজ রেস্টুরেন্ট থেকে মেয়াদোত্তীর্ণ মাংস, তেল, দই সহ বিভিন্ন খাদ্যদ্রব্য পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন খাদ্য সামগ্রী খোলা ও অপরিচ্ছন্ন পরিবেশে পাওয়া গেছে। এসব কারণে 3 লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও একই অভিযোগে শর্মা কিংকেও 3 লাখ টাকা জরিমানা করা হয়। রেস্টুরেন্টগুলোতে খাদ্যের মান ফিরে না আসা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। যতদিন পর্যন্ত নিরাপদ খাদ্যবিরোধী কাজ থাকবে, অসাধু ব্যবসায়ী যতদিন তাদের এই ধরনের কার্যক্রমগুলো বজায় রাখবেন ঠিক ততদিন পর্যন্তই আমরা আমাদের কাজগুলো বজায় রাখবো এবং পরিচালনা অব্যাহত রাখবো। যেহেতু নিরাপদ খাদ্য প্রাপ্তি হচ্ছে সাধারণ মানুষের অধিকার, এই সাংবিধানিক অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের যা যা করার প্রয়োজন আমরা সেই ধরনের কাজগুলি করব। দেখছেন সময় সংবাদ। আরএফএলের রেইনবো পেইন্টস, জাদুই জানে রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। নবম জাতীয় আয়কর মেলার শেষ দিনে বেলি রোডের অফিসার্স ক্লাব প্রাঙ্গণ করদাতাদের পদচারণায় মুখর। প্রচণ্ড ভিড় ঠেলে রিটার্ন দাখিলে কিছুটা সমস্যা হলেও সেবা নিয়ে সন্তোষ প্রকাশ করেন করদাতারা। আগামীতে মেলার পরিসর ও সময় বাড়ানো, অনলাইনে রিটার্ন দাখিল প্রক্রিয়া আরও সহজ করা সহ বিভিন্ন দাবি জানান করদাতারা। আগামীকাল থেকে কর অঞ্চলগুলোতে রিটার্ন জমা নেওয়া হবে বলে জানিয়েছে এনবিআর। মানুষের স্রোত কর পরিশোধ করে রিটার্ন দাখিলের জন্য। সপ্তাহব্যাপী আয়কর মেলা শেষ দিন হওয়ায় সোমবার সকাল থেকেই অফিসার্স ক্লাবে ঢল নামে নানা শ্রেণী পেশার করদাতার। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভিড়। এই অতিরিক্ত চাপ সামলাতে বাড়তি জনবল নিয়োগ সহ সর্বোচ্চ প্রস্তুতি নেয় এনবিআর। মেলার আয়োজন নিয়ে কোনো অভিযোগ না থাকলেও করের টাকা যথাযথ ব্যবহার নিশ্চিত করা ও আগামীতে আয়কর রিটার্ন ফর্ম আরো সহজ করার পরামর্শ দেন তারা। আগামীতে মেলার পরিসর ও সময় আরো বাড়ানো এবং অনলাইন ব্যবস্থা আরো সহজ করারও আহ্বান জানিয়েছেন কেউ কেউ। কর দেওয়ার যে সময়টা সেটা
পরিধিটা বাড়ানো বা সময়টা বাড়ানো আর কি, সেটা উচিত আর কি। অনলাইনের সিস্টেমটাতে যদি ইম্প্রুভ করা যায় তাহলে এটা আরো ভালো হবে বলে আমি মনে করি। তবে মেলা শেষ হলেও করঞ্চলগুলোতে মেলার পরিবেশে রিটার্ন দাখিলের আশ্বাস দিয়েছে এনবিআর। মেলায় যে ধরনের পরিবেশ ক্রিয়েট করতে পারছি, আরো কনফিডেন্ট একটা আস্থাশীল পরিবেশ আপনারা করঞ্চলগুলোতে পাবেন। এবারের মেলা থেকে 2500 কোটি টাকারও বেশি রাজস্ব সংগ্রহ হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। করদাতাদের যে একটা ভীতি আছে যে একবার কর দেওয়া শুরু করলে পরে আরো বেশি বেশি কর চাইবে, আবার হয়রানি হবে, সেই ভীতিটাকে দূর করতে হবে। আমাদের যে কর মেলা 7 দিনব্যাপী এটা অত্যন্ত সাকসেসফুল হয়েছে। এই 7 দিনে প্রায় 2500 কোটি টাকা রাজস্ব আহরিত হবে। ব্যক্তি শ্রেণীর করদাতারা অঞ্চল ভিত্তিক কর অফিসগুলোতে রিটার্ন জমা দিতে পারবেন 2 ডিসেম্বর পর্যন্ত। হাজির শিউলি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বেলি রোডের অফিসার্স ক্লাবে আয়কর মেলায় আছেন সহকর্মী সাজিদ রাজু, সরাসরি যাচ্ছি তার কাছে। রাজু, নবম জাতীয় আয়কর মেলার 7 দিন ব্যাপী যে মেলা, এর একদমই শেষ দিন চলছে আজ। তাই শেষ মুহূর্তে এসে করদাতাদেরও এক ধরনের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি। আপনি যদি আপনাকে দেখাই, দেখবেন যে প্রত্যেকটি কর অঞ্চলের জন্য যে আয়কর রিটার্ন গ্রহণের এক একটি বুথ রয়েছে, এখনও কিছু কিছু বুথে কিন্তু দীর্ঘ লাইন আমরা লক্ষ্য করছি। তবে অন্যান্য দিন বিকেল 5টার পর মেলা সাধারণত শেষ হওয়ার কথা, বিকেল 5টার পর আয়কর রিটার্ন জমা নেওয়া হতো না। আজ যারা 5টার মধ্যে মেলা প্রাঙ্গণে ঢুকতে পেরেছেন তারা যতক্ষণ পর্যন্ত আছেন তাদের আয়কর রিটার্ন জমা নেওয়ার পরই এই মেলার কার্যক্রম শেষ হবে, এমন ঘোষণা এনবিআর এর পক্ষ থেকে দেয়া হয়েছে। তবে একটি কাজ আজকে এনবিআর কর্তৃপক্ষ করেছেন, যেহেতু যতক্ষণ পর্যন্ত আয়কর রিটার্ন দাখিলকারী এখানে থাকবেন তাদের আয়কর রিটার্ন জমা নেওয়া হবে, সে কারণে বিকেল 5টার পর কিন্তু মেইন গেটে আর কোনো করদাতাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা দেখেছি যে অনেকেই অফিস শেষ করে এসে আয়কর রিটার্ন দাখিলের জন্য মেলা প্রাঙ্গণে এসেও গেট বন্ধ থাকার কারণে তারা কিন্তু ফিরে যাচ্ছেন, এবং এক ধরনের ক্ষোভ, এক ধরনের মন খারাপ কিন্তু তাদেরকে আমরা দেখেছি। আয়কর দেওয়ার জন্য এই ধরনের যে মন খারাপ হতে পারে আমাদের দেশের নাগরিকদের, এটি আসলে এনবিআরের কর্মকর্তারা বলছেন এটি তাদের জন্য এক বিষয়, এবং কর দেওয়ার যে এক ধরনের কর ফাঁকি দেওয়ার যে প্রবণতা আমাদের দেশের নাগরিকদের আছে বলে ধারণা করা হতো, সেই ধারণা ভেঙে আসলে কর দেওয়ার এক ধরনের সংস্কৃতি কিন্তু নতুন বাংলাদেশে চালু হয়েছে। কর কর্মকর্তারা বলছেন যে অন্যান্যবার যেখানে রিটার্ন দাখিলকারীর সংখ্যা এবার কিন্তু মেলায় প্রায় 5 লক্ষ ছাড়াবে, এটা তাদের জন্য এক রেকর্ড। সেই সঙ্গে কর কর্মকর্তারা তারা এটাও বলছেন যে এবারের মেলায় যে ধরনের সাড়া তারা পেয়েছেন, এই অফিসার্স ক্লাবের প্রাঙ্গণে আসলে সবাইকে জায়গা দেওয়া সম্ভব হয়নি, অনেকে নিচে ফ্লোরে বসে কিন্তু কর রিটার্ন ফর্ম পূরণ করেছেন, সেটিও আমরা দেখেছি। তো তারা বলছেন যে এর পরের বার থেকে হয়তো অনেক বড় পরিসরে মেলার আয়োজন করা হবে। আরেকটি তথ্য আপনাকে জানাই, আজকে যেহেতু আনুষ্ঠানিকভাবে আয়কর মেলা শেষ হচ্ছে, আগামীকাল থেকে এই মেলার পরিবেশে কর অঞ্চলগুলো সেখানকার যারা কর্মকর্তা রয়েছেন তারা আয়কর যারা জমা দিতে চান তাদের সেই রিটার্ন অফিসগুলোতে জমা নেবেন, এবং মেলার পরিবেশে সেই সুযোগটি তারা দেবেন, এই সেবা দেবেন বলে এনবিআরের পক্ষ থেকে জানানো হয়েছে। তো পারমিতা, এই ছিল আমার হাতে 7ম দিনের আয়কর মেলার শেষ দিনের সবশেষ খবর। পারমিতা হিম। আয়কর মেলা থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী সাজিদ রাজু। চলে যাচ্ছি অন্য প্রসঙ্গে। মাছের পোনা ধ্বংসকারী এক ধরনের জালের নাম ঘোপ। সমুদ্র উপকূলে এবছরও অবৈধ হয়ে জাল পাতার লক্ষ্যে কাজ শুরু করেছে কিছু অসাধু জেলে। একবারে জাল পাতলে প্রতিদিন মারা পড়ে কোটি কোটি ইলিশ সহ অন্যান্য মাছের পোনা। এর মধ্যে সমুদ্র মোহনার বিভিন্ন এলাকায় এ জাল পাতার লক্ষ্যে খুঁটি গেড়েছে তারা। বিস্তারিত জানাচ্ছেন এম এ আজি। বিষখালী ও বলেশ্বর নদী সমুদ্রের সাথে মিলেছে এই মোহনায়, আর এখানেই প্রতিবছর ঘোপ নামের সূক্ষ্ম ফাঁসের জালে মারা পড়ে কোটি কোটি মাছের পোনা। এবছরও নদী মোহনায় দেখা যাচ্ছে এ জাল পাতার লক্ষণ। বিভিন্ন স্থানে ঘোপ জাল পাতার জন্য খুঁটি গেড়েছেন অসাধু জেলেরা।
আর কদিন পরই এ খুঁটিগুলোর সাথে রাতের আধারে বেঁধে দেয়া হবে সূক্ষ্ম ফাঁসের জাল, খোপ। তখন উপকূলের উদ্ভিদকণা খেতে আসা ইলিশসহ মাছের পোনা এভাবে মারা পড়বে এ জালে। আর এতে ইলিশ প্রজনন মৌসুমে জেলেদের ত্যাগ, প্রশাসনের কঠোর পরিশ্রম সবকিছু বিফলে যাবে। হাজার হাজার কোটি কোটি ইলিশ মাছের ডিম ছাড়ছে, এই ডিমটা গোপজালে ধ্বংস করে ফেলায়। এক খাইতে প্রায় 50 বুদা 60 বুদা পর্যন্ত এই ইলিশের বাচ্চাগুলো ওঠে। ইলিশের পোনা ধ্বংস করলে দেশের কোটি কোটি টাকার সম্পদ বিলুপ্ত হয়ে যায়, এটা তো ওরা বোঝে না। অবশ্য জেলা প্রশাসন বলছে শুধু আইনি ব্যবস্থা নয়, এ জাল বন্ধে সচেতন করতে হবে জেলেদেরও। সরাসরি আইন প্রয়োগ করে শতভাগ সাফল্য অর্জিত হবে না। আমরা নিয়মিত মোবাইল পরিচালনা করছি এবং আপনারা জানেন যে কিছু ক্ষেত্রে প্রবণতা কমে গেছে, নাই। সারা বছরই এ জালে বিভিন্ন মাছের পোনা ধ্বংস করে, তবে অগ্রহায়ণ থেকে ফাল্গুন এ 4 মাস ইলিশের পোনাও ধ্বংস হয়। গভীর পানির মাছ ইলিশ, তবে ছোট অবস্থায় এরা নদী ও সমুদ্র উপকূলের উদ্ভিদকণা খেয়ে বেঁচে থাকে। তাই আগামী জুন মাস পর্যন্ত কোটি কোটি ইলিশের পোনা এখানে বিচরণ করবে। আর এ সময় এ খুঁটিগুলোর সাথে অবৈধ ঘোপ জাল বেঁধে দেওয়া হলে প্রজনন মৌসুমে ছাড়া ইলিশের পোনাগুলো আর সমুদ্রে ফিরতে পারবে না। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেশ কয়েকটি এলাকায় আমন ক্ষেতে ছত্রাক আক্রমণ করেছে। এতে ধান গাছ শুকিয়ে লাল হয়ে মরে যাচ্ছে, এছাড়া ধানের গোছা সাদা হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করেও প্রতিকার পাচ্ছেন না কৃষক। কৃষি কর্মকর্তারা বলছেন কিছু এলাকায় দেরিতে আমন রোপণ করায় পুষ্টিহীনতায় ধান গাছের ক্ষতি হচ্ছে। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। আবহাওয়া অনুকূলে থাকায় আমন ক্ষেতে হৃষ্টপুষ্ট ধানের গোছা দেখে আশায় বুক বেঁধেছিলেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল এলাকার কৃষকরা। কিন্তু হঠাৎ ছত্রাকের আক্রমণে তাদের স্বপ্ন হতাশায় পরিণত হয়েছে। কৃষকরা জানান, আশিদ্রোণ, সিন্দুরখান, কালাপুর ও শ্রীমঙ্গল ইউনিয়নের বিভিন্ন জমিতে ছত্রাকের আক্রমণ সবচেয়ে বেশি। এতে ধান গাছ লাল হয়ে গোড়ায় পচন ধরে শুকিয়ে মরে যাচ্ছে, পাকা ধানের গোছা সাদা হয়ে চিটায় পরিণত হচ্ছে। বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করেও আশানুরূপ কাজ হচ্ছে না। যেই ধান তুরুই বাড়ি 1 মাস আগে ধানের মাঝে এমন এক আগুন লাগছে, পাতা জ্বলিয়ে আপনি যা আর কি। আমরা 2-3 বার ওষুধ দিও, ওইটা আমরা যায় না। পুরা ফসিয়া সাদইয়া কখন ধান আর বার হইতে রাজি নাই। কখন এই ঋণ মাজন করছি এই ধানের লাগি, এই ঋণ মাজন যে কিভাবে উজমু। কৃষি কর্মকর্তা জানান, মৌসুমের শেষের দিকে আমন চাষ করায় পুষ্টিহীনতার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আউশের জমিতে আমন ধান লাগিয়েছেন, অনেকে লেটে আমন ধান রোপণ করেছেন, বিশেষ করে আশ্বিন মাসের 8-10 তারিখ এমন 15 তারিখ লাগানো হয়েছে, সেগুলো একটু পুষ্টিহীনতা ভুগতেছে। আমরা পটাশ সার দিতে বলেছি এবং ইউরিয়া সার দেওয়া হয়েছে। জেলা কৃষি অফিসের তথ্য মতে 282,600 মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যে এবছর মৌলভীবাজারে 97,232 হেক্টর জমিতে আমন চাষাবাদ করা হয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা আমজাদ হোসেনের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানিয়েছেন ইমপালস হাসপাতাল কর্তৃপক্ষ। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তির একদিন পর তার শারীরিক সবশেষ অবস্থা তুলে ধরেন চিকিৎসক। তাকে এখনও লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 6 সদস্যের মেডিকেল বোর্ড আগামী 72 থেকে 96 ঘন্টা তাকে পর্যবেক্ষণ করবেন বলে জানানো হয়েছে। এ সময় পরিবারের সদস্যরা আমজাদ হোসেনের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আমি বারবার বলছি যে আল্লাহ, তুমি দেশের মানুষের কথা শুনো, আমাদের বাবা তো আছেই, কিন্তু তাকে এত ভালোবাসে সবাই, এটা বোঝা যায় না কখনো। গতকালকের তুলনায় আজকে একটু অবনতি হয়েছে, উন্নতি নাই। রোগীর অবস্থা অ্যাজ এ হোল ভালো না। 36 ঘন্টার মধ্যে এখন উনি অবচেতনে আছেন, 72 ঘন্টা 96 ঘন্টায় জিনিসটা আরও স্পষ্ট হয়, কিন্তু স্পষ্টটা যেটা হয় সেটা তো হওয়া আরম্ভ করে অনেক আগে থেকেই, এখন পর্যন্ত যেটা ওইটাই আমরা এখন বলতে যাচ্ছি। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের ব্যবস্থাপনা সম্পাদক সাংবাদিক শাহরিয়ার শহীদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। সকাল 11টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত হয় তার প্রথম জানাজা। এরপর দীর্ঘদিনের কর্মস্থল বাসস প্রাঙ্গণে নেওয়া হয় তার মরদেহ। সেখানে শ্রদ্ধা জানান তার দীর্ঘদিনের সহকর্মীরা। বাদ জোহর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় শাহরিয়ার শহীদের দ্বিতীয় জানাজা। এতে অংশ নিয়ে সহকর্মী ও গণমাধ্যম ব্যক্তিরা তার স্মৃতিচারণ করেন।
এ সময় তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এরপর তার লাশ নেওয়া হয় নরসিংদীর রায়পুরায়। সেখানে তৃতীয় জানাজা শেষে ডোকার চর পারিবারিক গোরস্থানে সমাহিত করা হয় তাকে। গত শনিবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাংবাদিক শাহরিয়ার শহীদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। নয়াপল্টনের ঘটনা যথাযথ তদন্তে আইজিপিকে ইসির নির্দেশ। কমিশনে দেয়া বিএনপির মামলার তালিকার বেশিরভাগই 2014-15 সালের সহিংসতার, জানালো পুলিশ। বেগম জিয়ার দণ্ড হওয়া দুই মামলায় বিচারাধীন থাকায় নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলছেন তার আইনজীবী। প্রশ্নই আসে না, মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। ভিডিও কনফারেন্সে আজও বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন তারেক রহমান। সম্ভাব্য প্রার্থীদের হয়রানির অভিযোগ মির্জা ফখরুলের। তারেকের নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেয়ার বিষয়ে ইসি ব্যবস্থা না নেয়ায় দেশবাসী বিস্মিত। মন্তব্য আওয়ামী লীগ নেতাদের ঐক্যফ্রন্টের বিরুদ্ধে নির্বাচনী পরিবেশ নষ্টের অভিযোগ। এবং জাতীয় নির্বাচনে বিভিন্নভাবে ব্যবহার হতে পারে রোহিঙ্গারা, শঙ্কা স্থানীয়দের। প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ ইসে। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন স্টার স্পেস BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।